ফার্স্ট স্টার্ট একটা প্রবলেম হয়, লাইক এই প্রবলেমটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাদার ব্লগ অ্যাবাউট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাদার ব্লগ। একটি ব্লগসে সবাইকে স্বাগতম, সবাইকে শীতের সকালে শুভেচ্ছা। শীতের দিনে আমাদের বাইকারদের একটা মেইন প্রবলেম হচ্ছে, সকালবেলা যখন আমরা ফার্স্ট বের হই তখন ফার্স্ট স্টার্ট একটা প্রবলেম হয়, লাইক এই প্রবলেমটা। এটা ঘাবড়ানোর কিছু নাই, শীতের দিনে মোটামুটি সব বাইকেরই এটা হয়, ইঞ্জিনটা ঠান্ডা হয়ে থাকে অনেক বেশি। প্রথমবার দেওয়ার পর স্টার্টটা নিবে না, ঝামেলা করতে পারে, এরপরের বার স্টার্ট নিয়ে নিবে। জাস্ট এটাতে ঘাবড়ানোর কিছু নেই, ফার্স্ট স্টার্টের পর মিনিমাম 5 মিনিটস এভাবে রেখে দিবেন উইদাউট হাই অ্যাক্সিলারেশন। হাই অ্যাক্সিলারেশন দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে, জাস্ট স্টার্টটা দেওয়ার পর এভাবে 5 মিনিটস রেখে দিলে ইঞ্জিনটা একটু গরম হবে। বাট আদারওয়াইজ আপনি যদি এভাবে বের হয়ে যান রিগ নিয়ে, আপনার পিক আপটা একটু বাফারিং করবে। সো বাফারিং থেকে এড়ানোর জন্য, ইঞ্জিনকে ভালো রাখার জন্য জাস্ট একটু ইঞ্জিনটা গরম করে দেন বের হওয়া উচিত। যখন আমরা প্রতিদিন সকালে বের হব, বের হওয়ার সময় আমরা জাস্ট বাইকটাকে হালকা একটা চেক আপ করবো যদি আমাদের হাতে টাইম থাকে, আর আদারওয়াইজ টাইম না থাকলে তো ব্যবহার করতে করা যাবে। বাট এই চেক আপটা মাঝে মাঝেই করা উচিত, প্রতিদিন অ্যাটলিস্ট একবার হইলেও। এবং এই যে ছোটোখাটো যে বালুকণাগুলো লেগে থাকে এগুলোকে আমরা ছেড়ে রাখবো, বিকজ অফ এগুলো থেকে আস্তে আস্তেই বাইকের স্ক্র্যাচ তৈরি হয়। সো সবাই খুব মানে ভালোভাবে নিজের বাইককে টেক কেয়ার করবেন এবং চেক আপ করবেন। যেমন আমার বাইকটা, আমি যখন নিজে সেদিন আমার চ্যানেল একটা ভিডিও আছে, আমি চিটাগাং গেছিলাম, তো আসার পরে আমি দেখছি যে ঢাকা এসে সেদিন আমি রাতে হয়ে গেছিলাম, আস্তে আস্তে রাতে আর চেক করিনি। সকালে যখন আসি এসে আমি দেখি যে বাইকের আমার এখানটাতে ফেটে গেছে, নামা প্লেটের এখানটাতে। তো এটাকে চেঞ্জ করতে হবে, মানে প্লাস্টিক ঝালাই করবো, সো এটাকে রিকভার করতে হবে। এটাকে আমি যখন আসি তখন খেয়াল করিনি, পরের দিন আমি দেখছি, কারণ এই জিনিস নাম্বার প্লেটের এখানে আমরা খেয়াল করি না সাধারণত। সো সবাই অলওয়েজ চেক আপ রাখবে, এই যে 5 মিনিটস অলরেডি হয়ে গেছে। আর ইন্ডিকেটার্সগুলো খেয়াল রাখবেন, কারণ রাস্তায় যখন আমরা চলি তখন সবথেকে বেশি ভয় হচ্ছে আমাদের বাইকের ইন্ডিকেটার্স এবং লুকিং গ্লাস নিয়ে, যারা স্পোর্টস বাইক চালায় তাদের। আদার্স কমিউটার বাইকেও সেম প্রবলেম হয় লুকিং, কারণ এই ইন্ডিকেটার এবং লুকিং গ্লাস এই দুটো হচ্ছে খুবই সেন্সিটিভ ইস্যু। কারণ বাইক যখন কারোর সাথে লাগে, বা রিক্সা, ভ্যান, সিএনজি যাই হোক, তাদের টার্গেটই থাকে হচ্ছে লুকিং গ্লাস এবং ইন্ডিকেটার। তারপর হচ্ছে যখন বাইকটা পড়ে যায় তখন আদার্স কিট, ট্যাঙ্কি এগুলোতে লেগে যায়। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। শীতের সকালে সবাই একটু কেয়ারফুলি স্টার্ট করুন বাইক। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।